গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে রাষ্ট্রকাঠামোর পরিবর্তন জরুরি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণ যুবকদের এগিয়ে এসে সরকার পতনের আন্দোলন জোরদারের আহ্বানও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রহমান। জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আলোচনায় বিরোধী নেতারা অভিযোগ করেন, ভিন্নমত সহ্য না করা আওয়ামী লীগের পুরনো রোগ। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, সমালোচনা সহ্য করে না, অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাই আওয়ামী লীগ। সমস্ত বিরোধীদেরকে আজকে তারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন রাজনৈতিক স্বার্থে। এত বড় অন্যায় আর কিছু হতে পারে না। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান যখন ভয়াবহ নিপীড়নমূলক হয়ে যায়, বিচার বিভাগ থাকে শেষ ভরসা। সেই প্রতিষ্ঠানকে যখন আপনারা এই যে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করছেন, তার মানে আপনারা এই রাষ্ট্র ধ্বংসের সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন। মানুষ সিদ্ধান্তমূলক কর্মসূচি চায়, মানুষ চায় যে শান্তিপূর্ণভাবে যে গণজোয়ার তৈরি হয়েছে অনতি বিলম্বে গণজোয়ারকে একটা গণ অভ্যুত্থানের রাস্তা তৈরি করে এই সরকারকে তাদেরকে পদত্যাগে বাধ্য করা, দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করা। সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা হবে বলে জানান বিরোধী নেতারা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কর্মসূচি চলছে জানিয়ে তারা বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। থার্ড ক্লাস নিজ কথাবার্তা বলে, তারপরে সেই পার্টি এখন পর্যন্ত 15 বছর ধরে দাপটের সাথে ক্ষমতা চালাচ্ছে। কি করবেন এই মানুষগুলো সম্পর্কে? আপনি কি তাদেরকে ভালো করে বোঝাবার চেষ্টা করবেন, নাকি তাকে বলবে তুই ফট্টি চুয়া চোর, তোর কথা শুনতেও রাজি নই, তোর সাথে লড়াই আমার জন্য চূড়ান্ত, তোর সাথে কোনো আপোষ করবো না। অনেকে তখন আমরা মুক্তিযুদ্ধে অংশ করার সুযোগ পাই নাই। আমি যুবকদেরকে বলবো এই দ্বিতীয় মুক্তি অংশগ্রহণ করে আপনাদের বাপের, এই আপনাদের বড় ভাইয়ের, আপনাদের দেশের জাতির জনগণ মানুষের অধিকার ক্ষমতা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা একসাথে লড়াই করি। এই লড়াই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই, এই লড়াই আমাদের এই জন্মভূমি মাটিকে রক্ষা করার লড়াই। বিএনপি মহাসচিবের অভিযোগ, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই নানা ইস্যু তৈরি করছে সরকার। আমরা সব দলগুলো মিলে কিন্তু এই রাষ্ট্রের সংস্কারের কথা বলেছি, শুধু একটা নতুন সূচনা হয়েছে। এই সূচনাটাকে, এই শুভ সূচনাটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন, তার কাঠামোর পরিবর্তন এবং জনগণের কল্যাণের জন্য আমরা সত্যিকার অর্থে ইতিবাচক কিছু কাজ করতে পারবো। সরকার পতনের এক দফা কর্মসূচি সফল করতে সামনের দিনে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান বিরোধী নেতারা। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।